প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সংলাপ ছিল। আমরা 3 ঘন্টা ওখানে ছিলাম, 7:30 থেকে 10:30 পর্যন্ত। আমরা আমাদের বিভিন্ন যারা নেতৃবৃন্দ গেছিলেন সবাই তাদের মতো তার কথাগুলো তুলে ধরলেন, তাদের অভিযোগের কথা, তাদের নানান রকমের যে ব্যাপার নিয়ে সরকারের ব্যাপারে তারা উদ্বিগ্ন সেগুলো তারা তুলে ধরেছেন। সবার কথা শোনার পরে আমাদের প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তৃতা দিলেন, তবে ওখানে কোনো বিশেষ সমাধান আমরা পাইনি, এক্সেপ্ট একটা ব্যাপারে, সভা সমাবেশের ব্যাপারে যেটা বললেন, আমাদের এখনই উনি পড়ে শোনাবেন। সভা সমাবেশের ব্যাপারে একটা ভালো কথা বলেছেন যেটা আমরা এখনই আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি বলবো সুব্রত চৌধুরীকে যে উনি একটা লিখিত সার সংক্ষেপ করেছেন যেটা আপনাদের সামনে পাঠ করবেন। আচ্ছা সাংবাদিক বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকের যে আলোচনা, আমরা মনে করি এটা দীর্ঘ সময় ধরে হয়েছে, প্রায় 3.5 ঘন্টা। শুরুতে ডক্টর কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, তিনি সূচনা বক্তব্য রেখেছেন। এরপরে আমাদের অন্যতম শীর্ষ নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জাতীয় ঐক্যফ্রন্টের 7 দফা দাবি উত্থাপন করেছেন। প্রতিনিধি দলের অর্থাৎ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতারাও আমাদের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির উপর কোনো বাধা থাকবে না। রাজনৈতিক দলসমূহ যে যেখানে সভা করতে চাইবে তাদের কোনো বাধা দেবে না, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আর রাজনৈতিক মামলা সম্পর্কে বলেছেন যে রাজনৈতিক নেতাকর্মীদের সাথে ব্যাপক যে গণগ্রেপ্তার হচ্ছে বা গায়েবি মামলা হচ্ছে এগুলো আমরা তুলে ধরেছি আমাদের নেতৃবৃন্দ, তিনি বলেছেন সেই মামলাগুলোর আপনারা তালিকা দেন, আমরা অবশ্যই সেগুলো বিবেচনা করব এবং যাতে হয়রানি না হয় সেদিকেও আমরা বিবেচনা করব। উত্থাপিত দাবি দাবা নিয়ে ভবিষ্যতে আলোচনা অব্যাহত থাকবে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ধন্যবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জোটের সবচেয়ে বড় দল বিএনপি এবং তাদের দাবিও এটা, সে বিষয়ে কি কথা হয়েছে? বলুন। সংসদ ভেঙে দেওয়া এবং আপনাদের প্রথম দফা যে দাবিটা সংসদ ভেঙে দেওয়া নির্দলীয় সরকার, এই ব্যাপারে আলোচনা হয়েছে, তিনি সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেননি, তিনি বলেছেন যে এই বিষয়গুলো নিয়ে আরো ভবিষ্যতে আলোচনা হতে পারে। আমি তো বলেছি যে আমি ভাই খুব সন্তুষ্ট নই, আমি আগেই বলেছি আমরা তফসিলের ব্যাপারে বলেছি যে তফসিল তো তাদের দেওয়ার এখতিয়ার নেই, তফসিল দেওয়ার এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের, আমরা সেটা বলেছিলাম, সেটা উনি বলেছেন যে এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমাদের ঐক্য ফ্রন্টে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি চলবে। আমি সামগ্রিকভাবে কথা বলবেন উনি, আমি যে আমার দায়িত্ব ছিল সেটা বলেছি। সামগ্রিকভাবে আমরা সবাই যে সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা অবশ্যই মূল্য দেব, যে আমাদের কথা আমরা বলে এসেছি ওনাকে উনি জানতে পেরেছেন, উনি ওনার কথাগুলো বলেছেন, ওনার মনের অবস্থা আমরা কিছুটা জানতে পেরেছি, এইটাই হলো স্যারের বক্তব্যটা শুনেছেন। আমরা 7 দফা কর্মসূচি দিয়েছি, মানা না মানার দায়িত্ব হলো সরকারের, আমাদের কর্মসূচি আমরা দিয়েছি, এ নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। স্যার ঠিক আছে, সবসময় কি সবকিছুর অর্জন হয় নাকি? ইতিমধ্যে বাবু যা বলছে কিছু পান নাই, ওইটার মধ্যে থাকে, পেয়েছেন ওইটার মধ্যে থাকে, একদিনে সব পাওয়া যায় না।